রাইডারদের সম্পর্কে তিনি কথা বলেছেন। ত্রিপুরায় বামপন্থী সরকারের সময় ট্রাইবেলদের জন্য কিছু তিনি একবারে চোখের জলে বুক ভাসাচ্ছেন, এটা কুমিরের কান্না। আচ্ছা আমি অন্য কিছু বলার আগে একবার জিজ্ঞেস করি, উনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হলেন গুজরাট, গুজরাটে উপজাতি সংখ্যা কত? 1 কোটির উপরে। তারা নিজের মাতৃভাষায় কথা বলতে পারে, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, 6 শিডিউল না হোক 7 শিডিউল আছে, 5th শিডিউল আছে, বাড়ি ঘর জায়গা জমি। হ্যাঁ, এই যে আমরা লড়াই করে ডক্টর মনমোহন সিংয়ের সরকারের কাছ থেকে বনভূমি অধিকার আইন আদায় করলাম, এটা গুজরাটে প্রধানমন্ত্রী আপনি বলতে পারবেন? কয় লক্ষ পরিবারকে কয় লক্ষ লোককে আপনারা দিয়েছেন? আমি উল্টো দিক থেকে বলছি, ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বামফ্রন্ট সরকার লড়াই করে ত্রিপুরায় চালু করেছে। প্রথম 7th শিডিউল ডক্টর দেশাই ছিলেন তখন ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী। দেবেন চক্রবর্তী দশরথ গিয়েছিলেন তার সঙ্গে কথা বলে যে সংবিধান সংশোধন করে 6th শিডিউলের ভিত্তিতে ত্রিপুরাতে স্বশাসিত জেলা পরিষদ করতে হবে। উনি হাসতে হাসতে বলছেন, আপনারা জানেন এই সংবিধান সংশোধনের বিরুদ্ধে কথা বলাতে আমি জেলখানায় গেছি, লড়াই করে আমি বেরিয়ে এসেছি, সংবিধানের গায়ে হাত দেবো না, তাতে যা আছে তাতে যদি আপনারা জেলা পরিষদ করতে পারেন কোন আপত্তি নেই। বুঝে গেলেন? সপ্তম তফসিল আমরা করি কিন্তু লড়াই ছেড়ে দেয়নি, লড়াই করি। আমার এখনো মনে আছে উপনির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে প্রথম বিধায়ক হিসেবে আমি বিধানসভায় যাই 1979-80-তে, কেমন না, সেখানে গিয়ে বেসরকারি প্রস্তাব আমরা আনি শাসক দলের পক্ষ থেকে এবং সবাই মিলে এই প্রস্তাব গ্রহণ করা হয় এবং কেন্দ্রের কাছে যখন পাঠানো হয় ইন্দিরা গান্ধীর পক্ষে এটাকে অস্বীকার করা সম্ভব হয়নি, সংবিধান সংশোধন করে 6th শিডিউল হয়, ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 6th শিডিউলে হয়। 6th এবং 7th শিডিউলের পার্থক্য কি? 7th শিডিউলে হলে পর রাজ্য সরকার যে কোনো সময় এটাকে ভাঙতে পারে, তার যদি অপছন্দ হয় রাজনৈতিক ভাবে যদি তিনি এটাকে গ্রহণ না করেন, কিন্তু 6th শিডিউল এটা করার কোনো সুযোগ নাই। এটার গ্যারান্টি হচ্ছে কনস্টিটিউশন এবং দেশের রাষ্ট্রপতির পক্ষে প্রতিনিধিত্ব করছেন রাজ্যপাল, তার হাতে হচ্ছে ক্ষমতা। এই কারণেই আমরা এই দাবিতে লড়াই করেছি। আপনি এগুলি যদি না জানেন কিছু করার নেই, আর জেনে যদি চুপ করে থাকেন তাহলে তো কিছু বলার নেই। আপনি এখন কুমিরের কান্না কাঁদছেন না, নিজের রাজ্যের কথা মানুষকে বুঝতে দিচ্ছেন না, বলছেন শতভাগ ট্রাইবেল আসনে জিতেছেন, কি করে জিতেছেন মানুষ জানে না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত কথাবার্তা বলে মানুষের জীবনের চলন্ত সমস্যাগুলি থেকে চোখ ফিরিয়ে বিভাজনের কুলি রেখা তৈরি করে ভুল বৈতরণী পার হয়েছেন। সব জায়গায় এটা করা যায় না, তাহলে দিল্লিতে 15 বছর থাকার পর ওখানকার এই যে কাউন্সিল নির্বাচনে জিততে পারলেন না কেন, হিমাচলে জিততে পারলেন না কেন, এগুলো অপেক্ষা করছে আপনাদের জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং ত্রিপুরাতেও, বলে রাখছি। তো একটা বিষয় এখানে উল্লেখ করলেন, এখন তিনি বলছেন ত্রিপুরায় নাকি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় গণতন্ত্র ছিল না, হ্যাঁ কোনো উন্নতি হয়নি এবং শান্তি ছিল না। সংক্ষেপে হল গণতন্ত্রই যদি না থাকবে 2018 নির্বাচনের মধ্য দিয়ে আপনার দলটা সরকারে আসলো কি করে? এবং ভোটের পর ফল ঘোড়া লাগে ন্যাশনাল প্রেসের যে বন্ধুরা এসেছিলেন তারা এক একটি সমস্ত দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, জানতে চেয়েছেন ভোট সম্পর্কে আপনারা সন্তুষ্ট, কোনো অসুবিধা হয়েছে? রাইট ফ্রম দি প্রেসিডেন্ট, দি দেন প্রেসিডেন্ট অফ বিজেপি, যিনি নির্বাচনের পর প্রথম 4 বছর মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন, তিনি সহ এগুলো এখনো রেকর্ডে না, ভোট অত্যন্ত পিসফুল হয়েছে, উই আর হ্যাপি, নো মানে ইনসিডেন্ট, ইট ওয়াজ ইনসিডেন্ট ফ্রি, দে আর ভেরি ভেরি হ্যাপি। আজকে প্রধানমন্ত্রী আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন নিজেদের দুষ্কর্ম ঢাকবার জন্য, নিজেদের পিঠ বাঁচাবার জন্য, গণতন্ত্র নাই কখন আপনাদের রাজত্বে, আপনার পরিচালনায় যে সরকারটা চলছে, আপনার অঙ্গুলি হেলনে যে সরকারটা চলছে, আপনার অঙ্গুলি হেলন ছাড়া, আপনার সম্মতি ছাড়া, স্বীকৃতি ছাড়া, ইঙ্গিত ছাড়া এই সরকারের ক্ষমতা আছে এই সমস্ত কাণ্ড কারখানা করতে পারে? পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, পার্লামেন্ট, এডিসি এবং 4টা বিধানসভার উপনির্বাচন মানুষ ভোট দিতে পেরেছে, নির্বাচনে দাঁড়াতে পেরেছে, কি বলছেন আপনি? আপনার দুষ্কর্ম ঢাকবার জন্য গণতন্ত্রকে যে ধ্বংস করেছেন, ভোটের অধিকার হরণ করেছেন, ভোটটাকে প্রহসনে পরিণত করেছেন, জালিয়াতি করে যারা জিতছে
তাদেরকে আপনি কেন্দ্রে মন্ত্রী করছেন, লজ্জা করে না? কাদের নিয়ে আপনি মন্ত্রিসভা তৈরি করছেন? মানুষ জানে না, ত্রিপুরার মানুষ ছিচি করছে কি কাণ্ড। আপনি এখানে এসে বলে দিচ্ছেন বেমালুম যে ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সঙ্গে গণতন্ত্র ছিল না, এবং তিনি বলছেন গত নির্বাচনের সময় আমি যখন এখানে আসলাম এখানে তো লাল ঝান্ডা ছাড়া আর একটা দলের পতাকা ছাড়া কোনো পতাকাই দেখিনি। বলছেনটা কি? আটটা দশটা দল লড়াই করেছে আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গীরা লড়াই করেছে। আপনি আজকে এই সমস্ত কথাবার্তা বলছেন, এগুলো আসলে দেখা যায় পড়ে গেছে। এটা মানে নিজেদের মানে এই যে অবস্থা সামাল দিতে গিয়ে সবার হয়ে এই অসত্য তত্ত্বের আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এখানে বলছেন আপনার ডেভেলপমেন্ট হয়নি, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ সমস্ত জিনিস বামফ্রন্ট সরকারের সময়ে এগুলো সুসংগত করা হয়েছে, সুসংগত করা হয়েছে। মৌলিক যে পরিকাঠামো গ্রাম শহরকে একরকম চেহারায় নিয়ে যাওয়া, তার লক্ষ্যকে সামনে রেখে এই সমস্ত কাজগুলো হাত দিয়েছে বামফ্রন্ট সরকার। কেন্দ্র প্রতিনিয়ত বাধা দেওয়ার চেষ্টা করেছে, টাকা দেয়নি, নানা উজুর আপত্তি করে। এটা একটা লড়াই ছিল, সরকারে যাওয়া যেমন লড়াই, সরকারে গিয়ে বিকল্প জনমুখী কর্মসূচি রূপায়ণ করা এটা ছিল আমাদের কাছে আরেকটা লড়াই। সেই লড়াই করে জনগণকে সাথে নিয়ে কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে আমাদের দাবি আদায় করে ত্রিপুরা ডেভেলপমেন্টের কাজগুলো করতে হয়েছে। আমরা পুরোপুরি সন্তুষ্ট, এই কথা আমরা বলতে পারবো না। দুই তিনটা বিষয় বলবো যাদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। যুব শক্তি ঘরে ঘরে চাকরি হবে, তাদের কল্পিত হিসাব 50,000 শূন্যপদ, এগুলো প্রথম বছরই পূর্ণ হবে। শূন্যপদ তৈরি হবে কিন্তু প্রত্যেক বছরের শূন্যপদ প্রত্যেক বছরই পূর্ণ করবেন, শূন্যপদ পড়ে থাকবে না। অনিয়মিত কর্মচারী অনিশ্চয়তায় ভুগে, এগুলো আমরা নিয়মিত করব। আমি মূলত দুই তিনটা বিষয় উল্লেখ করব, আরো অনেক কথা আছে, আমি সেগুলিতে যাচ্ছি। 10,323 তারাই এদের চাকরি পেয়েছে, এবং আমরা তাদের হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তারা যাতে জলে ভেসে না যায় সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে নতুন করে 13,000 পোস্ট তৈরি করেছিলাম, এবং ইন্টারভিউ ইত্যাদি কমপ্লিট হয়ে যখন তাদেরকে অফার লেটার ছাড়ার জন্য দপ্তরগুলি প্রস্তুতি নিচ্ছিল, আমাদের শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর, সেই সময় আবার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা পড়ে এগুলো তারা আটকে দিয়ে, এবং সুপ্রিম কোর্টের চত্বরে প্রচার হচ্ছে যে কোর্ট এটা স্টে করে দিল এটাকে সুপ্রিম কোর্টের লোকরা নাকি আরএসএস এর বেঞ্চ বলে। আমি তাদের কাছ থেকে শোনা কথা বলছি। যাই হোক, এই নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল যে আমরা সরকারে আসতে পারলে পর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সমস্যাটা সোরা আমরা করব, সমাধান করব, অর্থাৎ কাজ ফিরিয়ে দেব। আর কি আর যে কর্মচারী এরা আমাদের সোসাইটির মধ্যে মধ্যবিত্ত অংশের মানুষ, তারাই তো অপিনিয়ন বিল করে, তাদেরকে বলা হলো 7 সেন্ট্রাল পে কমিশন, তারা সরকারে বসতে পারলে এগুলো তারা কার্যকরী করবেন। অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট টিম টু বে দে হ্যাভ নট ইয়েট ইমপ্লিমেন্টেড দি রেকমেন্ডেশন মেড বাই দি কমিশন অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং তাদের রুল যে স্টেট গুলো আছে ইনক্লুডিং আসাম কেউ এখনো ইমপ্লিমেন্ট করে, কিন্তু ত্রিপুরায় তারা বলেছেন করবে। তারপরের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার গ্রাম শহরের গরিব মানুষ, শ্রমজীবী মানুষ দৈনন্দিন মজুরির উপর বেঁচে থাকে, বিশেষ করে তারা এখানে রেগার কথা উল্লেখ করে বললেন 200 দিনের কাজ হবে 340 টাকা ন্যূনতম মজুরি হবে। ভারতবর্ষে তখন কোন জায়গায় 200 দিনের কাজ চালু হয়নি। আমাদের তো ধারণা ছিল এগুলো যে হলো না, এগুলো যে কার্যকরী করলেন না, কেন করলেন না, কোথায় সমস্যা, কে বাধা দিয়েছে, কে রাজ্য সরকারের হাত চেপে ধরেছে, কে কেন্দ্রীয় সরকারের হাত চেপে ধরেছে, ডাবল ইঞ্জিনের সরকার এত শক্তিশালী এত ক্ষমতাধর, এ তো বলা উচিত ছিল প্রধানমন্ত্রী, বললেন না তো। যাদেরকে মানে যারা প্রতারিত হলেন, প্রবঞ্চিত হলেন, তারা তো অপেক্ষা করছিল অন্তত যাই হোক প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু শুনবো, কিছু বললেন না তো। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা গেল, প্রধানমন্ত্রী আসলে বললেন না কেন, তো ব্যর্থতা। এবং বিল বাঁচাবার জন্য
মোগাবা চাবার জন্য এখান থেকে অন্যদিকে মানুষের দৃষ্টি নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং তা থেকে কি বললেন যেগুলি ক্লেম করলেন তারা করেছেন বলেন অসত্য কথা এগুলো সমস্ত বামপন্থী ফ্রন্ট সরকারের সময় আটটা ন্যাশনাল হাইওয়ে ভারত ত্রিপুরাতে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল ধর্মনগর থেকে সাবরম একটা গাড়ি ওই দিক থেকে আসলে দিক থেকে আরেকটা গাড়ি যেতে পারত না লড়াই করে বামফ্রন্ট সরকার ত্রিপুরার জনগণকে সাথে নিয়ে আপনার ডক্টর মনমোহন সিং এর সরকার তার আগে বাজপেয়ী সরকার তাদের সঙ্গে লড়াই করে আটটা ন্যাশনাল হাইওয়ে দাবি আমরা আদায় করেছি অ্যালাইনমেন্ট ফাইনাল করেছি কোন কোন জায়গায় কাটা স্যাংশন করিয়ে কাজ শুরু করেছি আপনারা কৃতিত্ব করছেন দাবি করছেন অসত্য কথা বলছেন প্রধানমন্ত্রী আপনার মুখে তো এটা শোভা পায় না এই প্রধানমন্ত্রীর মতো বক্তৃতা হলো না দ্বিতীয় কি বললেন রেল আরে রেলের গোটা আন্দোলনটা করলো এই রাজ্যের বিশেষ করে প্রগতিশীল ছাত্র এবং যুবকরা বিজেপি তো তখন নামই কেউ জানে না তখন নামটা ছিল অন্য দল সেই দলের তো কোনো ভূমিকাই কেউ দেখেনি আপনার সরকার এসে কি করলো রাজ্য সরকার কি করলো কিছুই করেনি সবই তো লড়াইয়ের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে অনিচ্ছুক হাত থেকে দাবিগুলি আদায় করে আপনার ধর্মনগর থেকে সাবরম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে রেল এবং সিঙ্গেল লাইন এটাকে ডাবল লাইন করার জন্য বলা হয়েছে এবং অল্টারনেটিভ লেন করার জন্য আমরা প্রস্তাব রেখেছি এবং বিশেষ করে ধর্মনগর থেকে কৈলাস খোয়াই হয়ে আপনার একেবারে সোনাগড়ের উপর দিয়ে বিলুনিয়া সাবরম হয়ে দ্বিতীয় আরেকটা রেলের লাইন তৈরি করার জন্য বলছি এবং আমাদের রেল লাইন থেকে আমাদের এই যে সাউথ ইস্ট এশিয়ার নিকটবর্তী যে রাষ্ট্রগুলো তাদের সঙ্গে কি করে রেল লাইন পাতা যায় সেই সম্পর্কে আমরা দাবি করেছি রেলওয়ে ডিপার্টমেন্ট তৎকালীন রেল অধিদপ্তরের মন্ত্রী আমাদের সঙ্গে এগ্রি করেছেন আপনি এখানে দাবি করছেন আপনারা করেছেন এই সমস্ত অসত্য কথা বলছেন ত্রিপুরার মানুষ এত বোকা মানে অপ্রত্যাশিত তারপরে তিনি বললেন এয়ারপোর্ট বলছেনটা কি আপনি এই এয়ারপোর্ট তো লড়াই করে আগে যে এয়ারপোর্ট যেখান থেকে এখানে বাড়ি স্থানান্তরিত হতো হলো সেই বাড়িটি টিলেন করছিল লড়াই করে এটা অন্তত পাকা দালান করা হয়েছে এবং রানওয়েটা একটু বড় করা হয়েছে এটা তো হচ্ছে না আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে চাইছি লড়াই করে ডক্টর মানে মনমোহন সিং এর সরকারের সময় থেকে শেষ পর্যন্ত আমরা রাজি করিয়েছি যে না বড় এয়ারপোর্ট হবে পর্যায়ক্রমে এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কনভার্ট করা হবে প্রথমে এটার দরকার নেই প্রথম অন্তত একটা আধুনিক এয়ারপোর্ট তৈরি হোক টোটাল জিনিসটা করার ক্ষেত্রে জায়গা যাদেরকে বাড়ি থেকে সরাতে হলো তাদের বিকল্প গ্রাম বাড়ি রাস্তা ঘাট জল পল সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে দিয়েছি সরকার থেকে নিজেরা নিজের তহবিল থেকে পয়সা খরচ করে তারপর কেন্দ্রীয় সরকার আপনার ব্যক্ত হবে এই বাড়ি কমপ্লিট করার জন্য পয়সা খরচ করবে কৃতিত্বটা আপনাদের কোথায় এটা যদি বামফ্রন্ট সরকার সেই সময় না নিত শুরু না করতো তাহলে কিছু হতো না আজকেও হতো না কি বলছেন ইন্টারনেট ব্রডব্যান্ড ফেসিলিটিস অসত্য কথা বলছেন আমরাই আন্দোলন করেছি আমরাই দাবি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে বলেছি কি হচ্ছে প্রান্তিক রাজ্য ত্রিপুরা সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা দেশের যে মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের যোগাযোগই প্রায় বিচ্ছিন্ন কাজে এদিক থেকে যে কানেক্টিভিটির মধ্যে আজকের দিনে মোস্ট ইম্পর্টেন্ট মডার্ন যেটা সেটা হচ্ছে আপনার এই যে ইন্টারনেট কানেক্টিভিটি এটা করতে গেলে পরে ব্রডব্যান্ড ফেসিলিটি স্ট্রেংথেন করতে হবে আমাদেরই প্রস্তাব বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুন এবং ওখানকার যে কক্সবাজার সেখান থেকে লাইন এনে সাবরুমের উপর দিয়ে আমাদের আগরতলার সঙ্গে লিঙ্করণ করে আমাদের গোটা ভারতবর্ষ এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর সাথে আমাদের যোগাযোগটা বাড়িয়ে দিন তাতে আমাদের সুবিধা হবে এবং বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করি ত্রিপুরা থেকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলে আপনাদের দেশের সরকার আমাদের বললে ত্রিপুরার জন্য আমরা কক্সবাজার থেকে সবার আগে ত্রিপুরাকে আমরা ফেসিলিটি এক্সটেন্ড করব এবং আমার এখন মনে আছে যদি আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বসে আছেন তাদের দেশের রাজধানীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী বসে আছেন আমাদের দেশের রাজধানীতে অবশ্যই ডক্টর মানে আমাদের মোদী সাহেব আর আমি ছিলাম আগরতলায় সেখান থেকে কথোপকথন হচ্ছিল এবং ম্যাডাম তাকে আমি জিজ্ঞেস করলাম ভবিষ্যৎ দিনে আর কি সাহায্য করবেন ত্রিপুরা যা চায় সব বিষয়ে সাহায্য করবেন